সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমি আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই। আজকে আপনাদের সামনে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি, এখানে আমি দেখাবো কিভাবে আপনারা পুরনো এসসি এসটি বা ওবিসি সার্টিফিকেটের নতুন যে কম্পিউটারাইজড ডিজিটাল ভার্সনের নাম্বারটি হয় সেটি পাবেন। আপনাদের অনেকেরই পুরনো এসসি এসটি বা ওবিসি সার্টিফিকেট রয়েছে যেগুলি এখন আর ব্যবহার করা হয় না। এখন বর্তমানে কম্পিউটারাইজড ডিজিটাল সার্টিফিকেট দেওয়া হয়, যে সার্টিফিকেটের নাম্বারটি আমাদের রাজ্যের কোড WB দিয়ে শুরু হয়ে একটু বড় কোড থাকে। আর আগের নাম্বারটি কীরকম ছিল সার্টিফিকেটের, না সেটি ছিল ABC বা অ্যালফাবেটিক্যালি একটা সিরিজ দিয়ে লেখা 4 অঙ্কের নাম্বার। এবং আগেকার সার্টিফিকেটগুলি ছিল ম্যানুয়ালি বা হাতে লেখা, আর এখনকার সার্টিফিকেটগুলো হচ্ছে ডিজিটাল ভার্সন। আপনারা বা আপনাদের ছেলেমেয়েরা বা বন্ধুরা যারা রয়েছেন, যারা কোনো রকম ভেরিফিকেশন করাতে চান বা আমাদের এসসি এসটি বা ওবিসি বা কাস্ট সার্টিফিকেটগুলো নিয়ে কোনো আবেদন করতে চান স্কলারশিপের জন্য, সেক্ষেত্রে পুরনো সার্টিফিকেট নাম্বার কোনোভাবে গ্রাহ্য হয় না, এটা সমস্যা দেখা দেয়। আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনারা নতুন সার্টিফিকেট নাম্বার পেতে পারেন। তাই এটি খুব সহজ একটি প্রক্রিয়া, এই প্রক্রিয়াটি আপনারা বাড়িতে বসেই নিজের মোবাইল থেকেও করতে পারেন। সর্বপ্রথম আমি যেটা করবো, আপনারাও যেটা করবেন, যে কোনো একটি ওয়েব ব্রাউজার খুলে নেবেন এবং সেখানে লিখবেন WB কাস্ট সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট লিখে সার্চ দেবো। সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আপনাদের সামনে এইটা খুলে আসবে, কাস্ট সার্টিফিকেট wbgov.in। এইটা খুলে যাওয়ার পর দেখুন এখানে অনেকগুলি কলাম রয়েছে, তাই না? তার মধ্যে একটি রয়েছে অ্যাপ্লাই ফর এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, অ্যাপ্লিকেশন লগ ইন, অফিসার্স লগ ইন, চেক লিস্ট ফর ডকুমেন্টস, ইউজার ম্যানুয়াল। এগুলি কোনোটাতেই নয়, আমাদের একদম নিচে ফর এক্সিস্টিং কাস্ট সার্টিফিকেট অ্যান্ড অ্যাপ্লিকেশনস, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে একটা নতুন পেজ খুলে যাবে। এই নতুন পেজে একদম নিচের দিকে দেখুন লেখা রয়েছে কতগুলি এযাবৎকাল অবধি কাস্ট সার্টিফিকেট ইস্যু হয়েছে। এইগুলো হচ্ছে এসসি, এগুলি এসটি এবং ওবিসি, এতগুলি সার্টিফিকেট এযাবৎকাল অবধি ইস্যু হয়েছে। এরপরে আপনারা দেখুন সিটিজেন কর্নারে এখানে অনেকগুলি অপশন রয়েছে। প্রথমে হাউ টু অ্যাপ্লাই এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, অ্যাপ্লিকেশন ফর এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, ভিউ স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশন, ভিউ সার্টিফিকেট ডিটেলস, রিপ্রিন্ট অ্যাপ্লিকেশন অর অ্যাকনোলজমেন্ট স্লিপ, এডিট অ্যাপ্লিকেশনস। আমরা যে চতুর্থ যে পয়েন্টটি রয়েছে ভিউ সার্টিফিকেট ডিটেলস, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের সামনে এই রকম একটি পেজ খুলে গেল। এখানে দেখুন অর দিয়ে তিনখানা ভাগ রয়েছে। প্রথমটা দেখুন এখানে কী লেখা রয়েছে, ভিউ সার্টিফিকেট ডিটেলস, ফাইন্ড সার্টিফিকেট ডিটেলস ইউজিং এনি অফ দ্য ফলোয়িং অপশনস। প্রথম হচ্ছে নিউ সার্টিফিকেট নাম্বার, এই নিউ সার্টিফিকেট নাম্বার তো আপনাদের কাছে নেই, কারণ এই নিউ সার্টিফিকেট নাম্বারের জন্যই তো আজকে এই ভিডিওটি। তাহলে আমাদের যেটি করতে হবে, এটা প্রথমে আমাকে ওল্ড সার্টিফিকেট নাম্বারটি বসাতে হবে। আপনাদের কাছে যে ওল্ড বা পুরনো কাস্ট সার্টিফিকেট রয়েছে, সেই পুরনো কাস্ট সার্টিফিকেটের নাম্বারটি অবশ্যই আপনারা এখানে সঠিকভাবে বসাবেন, কোনো রকম ভুল না করে। চলুন আমরা এটা সঠিকভাবে বসিয়ে দিই। বসিয়ে দিলাম। এবার দেখুন এখানে দেওয়া আছে ইয়ার অফ ইস্যু, কত সালে এটিকে ইস্যু করা হয়েছিল, আমি ইয়ারটা বসিয়ে দিলাম। এবার তৃতীয় অপশান, খুব গুরুত্বপূর্ণ অপশান, এটিকে আপনাদেরকে বসাতে হবে ইস্যুইং অথরিটি, অর্থাৎ এই সার্টিফিকেটটি কে ইস্যু করেছিলেন। আমি এটা বসিয়ে দিলাম, সিলেক্ট করে নিচ্ছি। এই তিনটে অর্থাৎ পুরনো সার্টিফিকেট নাম্বার, ইয়ার অফ ইস্যু আর ইস্যুইং অথরিটি, এই তিনটে বসিয়ে নেওয়ার পর আমি সার্চ বাটনে ক্লিক করলাম। সার্চ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখুন আমার সামনে একটি নতুন পেজ খুলে গেল এবং দেখুন এখানে নতুন যে ডিজিটাল সার্টিফিকেট সেটি দেওয়া রয়েছে, যেটি দেখুন WB দিয়ে একটি বড় সংখ্যা ও অ্যালফানিউমেরিক নাম্বার দেওয়া রয়েছে। নিচে দেখুন ম্যানুয়াল নাম্বারটাও দেওয়া রয়েছে, যেটা আমরা পুট করেছিলাম। দেখুন ডেট অফ ইস্যু দেওয়া রয়েছে, ক্যান্ডিডেটের বা সার্টিফিকেট হোল্ডারের বাবার তার নাম এবং তার বাবার নাম এখানে দেওয়া রয়েছে, জেন্ডার দেওয়া রয়েছে, আর দেখুন অ্যাড্রেস দেওয়া রয়েছে, আর কাস্ট দেওয়া রয়েছে, সব কিছু দেওয়া রয়েছে। আপনারা চাইলে এখানে ভিউ ম্যানুয়াল সার্টিফিকেটে ক্লিক করে ম্যানুয়াল সার্টিফিকেটটিও একবার দেখে নিতে পারেন। একবার দেখে নিন, এইভাবে ক্লিক করে আপনারা এখানে ম্যানুয়াল সার্টিফিকেটটি আসবে, এটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। এইবার এই ছিল একটি উপায়। দ্বিতীয় আরেকটি অপশান রয়েছে, দ্বিতীয় অপশানটা কি, এই অর দিয়ে দেখুন যদি আপনার কাছে সার্টিফিকেট না থাকে, হারিয়ে গিয়ে থাকে, তাহলে আপনারা এখানে ক্যান্ডিডেটের নাম,
টাইপ করবেন। নাম টাইপ করার পর এখানে ডেট অফ ইস্যু, কত সালে বা কোন তারিখে সার্টিফিকেটটা ইস্যু হয়েছিল সেটিও এখানে লিখে সার্চ বাটনে সার্চ করলেই আপনারা পুরো পেয়ে যাবেন। তো এটি ছিল একটা খুবই সহজ পদ্ধতি, এটা আপনারা বাড়িতে বসে নিজের মোবাইল থেকেও করতে পারেন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি শেষ অবধি দেখতে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন, আর যারা এখনও অবধি আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আমার, এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন বাটনটি সিলেক্ট করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।